শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে ওরা সুন্দরবনে বেড়াতে এসেছিলেন, তারপরে ঘটে গেল অঘটন। ছেলে বৃদ্ধ বাবাকে ফেলে রেখে চলে যায়। মইবির বিনোদপুর গ্রামে তাকে পড়ে থাকতে দেখে বিনোদপুর সাব সেন্টারের দ্বিতীয় ANM তাকে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। সেই সময় জানা যায় তার নাম কাদের খান, বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। প্রথমে তাকে বেডে রাখা হয়েছিল, কিন্তু বেড নোংরা করার জন্য নিজে থেকে বাইরে চলে আসেন তিনি। সেখানেই তার চিকিৎসা করতে বলেন ডাক্তারবাবুদের। সেই মতো চিকিৎসা চলে, কিন্তু কাদের খানের অবস্থা ভালো নয়। ডাক্তারবাবুরা তাকে নিয়ে পড়েছেন সমস্যায়। এই সময় পরিবারের লোকজন পাশে থাকুন চাইছেন ডাক্তাররা। ডাক্তার শফিক মল্লিক বলেন, যারা নিজেদের বৃদ্ধ বাবাকে ফেলে রেখে চলে যান, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। এই পেশেন্টের নাম হচ্ছে কাদের খান। তো এই পেশেন্টটা ধানবাদে বাড়ি। তো এর তিন ছেলে দুই মেয়ে রয়েছে। এরা সুন্দরবন বেড়াতে আসে এই পেশেন্টটাকে নিয়ে, এবং সেখানে আসার পর এরা একে এখানে ফেলে রেখে চলে যায়। তো এখন এই বয়স্ক মানুষ কোথায় যাবে? শীতের মধ্যে ওখানে বসেছিল মইবির এলাকায়। তো ওখানকার বিনোদপুর সাব সেন্টারের সেকেন্ড ANM ওকে ওখান থেকে তুলে নিয়ে আসে, নিয়ে এসে জয়নগর রয়্যাল হসপিটালে কিন্তু অ্যাডমিট করে দেয়। কিন্তু পেশেন্টের মধ্যে তখনও জ্ঞান ছিল, কনসাস ছিল, এবং সেই জন্য সে বলে আমি বেড নোংরা করে ফেলছি, পেচ্ছা পায়খানা করে ফেলছি, তাই আমি বাইরে যাচ্ছি। তো এখন দেখা যাচ্ছে পেশেন্টটা বেডে নেই, পেশেন্টটা বাইরেই পড়ে রয়েছে এবং ঠান্ডার মধ্যে অপেক্ষা করছে। আমি চাইছি বা আমরা সবাই চাইছি পেশেন্টটা তার বাড়িতে ফিরে যাক, মিডিয়া যোগাযোগটা করে দিক তার বাড়ির সাথে প্রশাসনিক সহযোগিতায়। সেটাই আমি কামনা করছি এবং পেশেন্টটা সুস্থভাবে যাক, এটাই কামনা করছি। ফুলতলি থেকে রবি খুলডালের রিপোর্ট, বিশ্ব সমাচার। এই ট্যাটু স্টুডিও, অল কাইন্ডস অফ ব্র্যান্ডস অ্যাভেলেবল হিয়ার, লিভস, পুমা, অ্যাডিডাস, নাইক, রিবক, প্রতিটা ব্র্যান্ডের গার্মেন্টস অ্যাভেলেবল হিয়ার। ঠিকানা কার্তিক বিদ্যাসাগর মার্কেট, বিশেষ দ্রষ্টব্য, এখানে ট্যাটু করা হয়। মোবাইল 9475848485।